ভিডিওতে আমরা ডিসকাস করব ইডিয়মস এবং এই ইডিয়মসগুলো কিন্তু হর্স রিলেটেড তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু হর্স রিলেটেড যে ইডিয়মসগুলো হয়ে থাকে সেইগুলো আমরা আজকে ভিডিওতে ডিসকাস করব এর আগেও কিন্তু আমরা এরকম ডগ রিলেটেড ম্যান রিলেটেড যে ইডিয়মসগুলো হয়ে থাকে জেনারেলি এবং যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি আগের ভিডিওগুলোতে যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ইডিয়মস হর্স রিলেটেড ইডিয়মস তো আমি আগেই বলেছি আবারও বলছি যে ইডিয়মস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এবং এটা মনে রাখা একরকম অনেকগুলো যেহেতু একটু কষ্টকর তো আমরা এরকম পার্ট পার্ট করে আলোচনা করলে কিন্তু সহজে মনে রাখা সুবিধা হবে সেই জন্য কিন্তু আমি এইভাবেই তোমাদেরকে এরকম হর্স রিলেটেড ম্যান রিলেটেড ডগ রিলেটেড ঠিক আছে এইভাবে তোমাদেরকে ইডিয়মস দিতে থাকবো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমি এখানে তোমাদেরকে মনে রাখার সহজ যে উপায়গুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে তো চলো আমরা চলে যাই আমাদের আজকের মেন যে ভিডিও আমরা সেখানেই চলে যাই এবং দেখে নিই আমাদের ফার্স্ট ইডিয়ম কী আছে আর একটা কথা বলে রাখি এইগুলো কিন্তু আসন্ন যে পরীক্ষাগুলো যে যা পরীক্ষাগুলো দেবে সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কারণ তোমরা জানো যে পরীক্ষাগুলোতে কিন্তু ইংলিশ থাকে এবং ইংলিশ থেকে কিন্তু ইডিয়মস থেকে প্রশ্ন থাকে প্রত্যেক পরীক্ষাতেই ঠিক আছে তো আসন্ন পরীক্ষাগুলোর জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট ওকে তো আমরা যাচ্ছি আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী আছে ফার্স্ট ইডিয়ম যেটি আছে খুব সুন্দর একটি ইডিয়ম এবং এটা খুব সম্ভবত আমি তোমাদের যে মোস্ট 25 অথবা 20 যে ইডিয়মসের একটা ভিডিও করেছিলাম সেখানে এই ইডিয়মসটা ছিল যতদূর আমার মনে পড়ছে তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ঠিক আছে বলছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স ওকে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স কার্ট মিনস আমরা জানি কার্ট মিনস হচ্ছে সেই গাড়ি হর্সে টানা যে গাড়ি তো কী হয় সাধারণত জেনারেলি আমরা দেখি যে একটা গাড়ি এরকম একটা গাড়ি তো তার সামনে কিন্তু হর্স থাকে তাই না সামনে কিন্তু হর্স থাকে কিন্তু এখানে বলছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে এই গাড়িটির আকি পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হর্সের সামনে গাড়িটাকে লাগানো তো সেটা মানে একরকম উল্টো হয়ে যাচ্ছে তাই না এটা আমি তোমাদের আগের ভিডিওতে মানে যেখানে যে ভিডিওটার কথা বললাম সেখানে তোমরা চাইলে দেখতে পারো সেখানে একটা ইমেজ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো জেনারেলি কী হয় হর্সের পিছনে আমরা একটা গাড়ি বেঁধে দিই যাতে হর্সটা টেনে নিয়ে যেতে পারে এখানে বলছে না পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স হর্সের সামনে গাড়িটাকে কার্টটাকে রাখা মানে কি একটা উল্টো ডিরেকশন তাই না তাহলে তো হর্সটা সেটাকে টানতে পারবে না তো এখানে আমরা যদি মিনিংটা দেখার চেষ্টা করি মিনিংটা বলছে টু ডু থিংস ইন এ রং অর্ডার ওকে তো কোনো কিছুকে রং অর্ডার কোনো কাজকে ভুলভাল করলে বা রং অর্ডারে কোনো কিছুকে করলে সেটাকে আমরা এই ইডিয়মসটা প্রকাশ করি টু কার্ট দ্য পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স ওকে আশা করি বুঝতে পেরেছো আমরা একটা এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো এক্সাম্পলটি দেখো বলছে টু গেট ম্যারিড ফার্স্ট অ্যান্ড দেন গেট আ জব ইজ পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স খুবই ইন্টারেস্টিং এটা মানেটা যদি বোঝার চেষ্টা করো বলছে টু গেট ম্যারিড ফার্স্ট প্রথমে বিয়ে করা অ্যান্ড দেন গেট আ জব এবং তারপরে একটা চাকরি ঠিক আছে ইজ পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স তার মানে কী হয় জেনারেলি কী হয়ে থাকে প্রথমে কিন্তু একটা আগে জবের দরকার কিন্তু আগে হয়ে থাকে তাই না তারপরে কিন্তু ম্যারিডের বিষয়টি আসে প্রথমে জব দরকার হয় তারপরে ম্যারি হয় কিন্তু এখানে বলছে টু গেট ম্যারিড মানে বিবাহ করার পরে অ্যান্ড দেন গেট আ জব তারপরে একটা জব তারপরে একটা চাকরি ইজ লাইক পুটিং দ্য কার্ট বিফোর হর্স তার মানে সেই কোনো একটা রং অর্ডারে এই কাজটিকে মানে হয়ে থাকে তাই না সেটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য হচ্ছে আমরা জেনারেলি কী করি আগে একটা জব খুঁজি তারপরে বিয়েটা করি তাই না এখানে বলছে আছে আগে বিয়ে তারপরে জব তো এটা একটা রং অর্ডারে হয়ে থাকে সেটাকে বোঝাতে গেলে আমরা এই ইডিয়মসটি ব্যবহার করি পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স গট ইট আশা করি বোঝাতে পেরেছি আমরা যাচ্ছি নেক্সট ইডিয়মে নেক্সট আছে হর্স ট্রেড ওকে তো হর্স ট্রেড মিনস আমরা জানি বাণিজ্য বা ব্যবসা করা ঠিক আছে সেটাকে বলা হয় হর্স ট্রেড তো এখানে সেই বাণিজ্য রিলেটেড টার্মটাই আমরা এখানে পাবো মিনিংটা দেখো মিনিংটা কী বলছে বলছে বার্গেইন ইন এ স্কিলফুল ম্যানার বার্গেইন ইন এ স্কিলফুল ম্যানার সেটাকে বলা হয় হর্স ট্রেড দেখবে আমাদের মধ্যে অনেকেই এরকম আছে যে খুব ভালো দোকানদারের সঙ্গে বার্গেইন করতে পারে তাই না এবং তাদেরকেই বলা হয় হর্স ট্রেড বার্গেইন ইন এ স্কিলফুল ম্যানার খুব সুন্দরভাবে যারা বার্গেইন করতে পারে এবং অনেক দামি জিনিস তারা সেটাকে অনেকটা কমিয়ে কিন্তু কিনে আনতে পারে সেটাকে বলা হয় বার্গেইন ইন এ স্কিলফুল ম্যানার ঠিক আছে হর্স ট্রেড সেটাকে বলা হয় হর্স ট্রেড তো এখানে এক্সাম্পলটা আমরা যদি দেখি এখানে এক্সাম্পলটা আছে দ্য রেজাল্টস অফ হর্স ট্রেডিং দ্য রেজাল্টস অফ হর্স ট্রেডিং ফর বাইং এ প্রোডাক্ট আর নট অলওয়েজ স্যাটিসফ্যাক্টরি কী বলছে দ্য রেজাল্টস অফ হর্স ট্রেডিং দ্য মানে হচ্ছে হর্স ট্রেডিং মিনস হচ্ছে বার্গেইন দ্য রেজাল্ট অফ বার্গেইন ওকে দ্য রেজাল্ট অফ বার্গেইনিং ফর বাইং এ প্রোডাক্ট
একটা জিনিস কেনার জন্য অনেক সময় কি হয়, বার্গেনিং করার ফলে যে রেজাল্টটা আসে সেটা আর নট অলওয়েজ স্যাটিসফ্যাক্টরি, সেটা কিন্তু সব সময় স্যাটিসফ্যাক্টরি হয় না, সন্তোষজনক হয় না, তাই না? বার্গেইন করার ফলে অনেক সময় কি হয়, অনেক দোকানদার অনেক, তুমি যতই বার্গেইন করো সে কিন্তু কমাতে চায় না, তো সেটাই বলছে। তো সেই ক্ষেত্রে আমাদের মানে স্যাটিসফ্যাকশন আমাদের পায় না, তো সেটাই বলছে। তো দ্য রেজাল্টস অফ হর্স ট্রেডিং ফর বাইং এ প্রোডাক্ট আর নট অলওয়েজ স্যাটিসফ্যাক্টরি, গট ইট? চলো আমরা নেক্সট যে যা আসে দেখে নিই, হর্স রিলেটেড আর একটা ইডিয়াম যেটা হচ্ছে হর্স সেন্স, খুবই ইজি এবং আশা করি এটা সব সকলে জানো, সকলে জানা উচিত, একেবারে ইজি, কমন সেন্স। হর্স সেন্স মিনস হচ্ছে কমন সেন্স। ইয়াং পিপল নাও ডেজ জাস্ট ডোন্ট হ্যাভ হর্স সেন্স, বুঝলে? আজকের যুগের ইয়াং পিপলদের মধ্যে হর্স সেন্সের অভাব, যথেষ্ট অভাব আছে এবং তাদের মধ্যে হর্স সেন্স যথেষ্ট পরিমাণে নেই, ঠিক আছে? তো হর্স সেন্স আশা করি সবাই জানো, কমন সেন্স, গট ইট? নেক্সট দেখো, আমরা কিন্তু এইগুলো মনে রাখার একটা উপায়, আমরা জাস্ট এই মিনিংটা আমরা জাস্ট মনে রাখবো, মিনিংটা কিন্তু আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে আমরা একটা গল্পের ছলে গল্পের আকারে মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে যেভাবে বলেছি এইভাবেও সেইভাবে তোমাদেরকে বলবো, তোমরা জাস্ট একটুখানি কেয়ারফুলি শুনবে এবং দেখবে, আশা করছি তোমাদের এই একবার দেখলেই আর ভুল হবে না। নেক্সট আছে ডার্ক হর্স, খুবই ভালো একটা আইডিয়াম এটাও, ডার্ক হর্স কালো ঘোড়া, ওকে? মিনিংটা দেখো, মিনিংটা দেখার চেষ্টা করো, বলছে পিপল হু হাইড দেয়ার ট্যালেন্ট, পিপল হু হাইড দেয়ার ট্যালেন্ট অ্যান্ড সারপ্রাইজ এভরিওয়ান। আমাদের মধ্যে এমন এমন লোক থাকে, তাই না, তাদের ট্যালেন্ট সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি না, কারণ তারা তাদের নিজেদের ট্যালেন্টটাকে অনেক সময় কি হাইড করে রাখে, এবং কোনো একদিন তারা এমন একটা কাজ করে, তাদের সেই ট্যালেন্টের দ্বারা এমন একটা কাজ করে যার ফলে আমরা সবাই কি সারপ্রাইজড হয়ে যাই, তাই না? আমরা কিন্তু সকলেই তখন সারপ্রাইজড হয়ে যাই, তো সেটাকে বলছে ডার্ক হর্স, ওকে? ডার্ক হর্স অথবা আমরা যেটাকে বলতে পারি আনএক্সপেক্টেড উইনার, আনএক্সপেক্টেড উইনার মানে যে উইন মানে যে উইনার তার কাছ থেকে আমরা সেটাকে, সে যে একটা মানে এখানে কোনো একটা কম্পিটিশানে ধরো একজন পার্টিসিপেট করলো, সে যে জিততে পারে সেই এক্সপেকটেশানটাই আমাদের ছিল না, সেই ক্ষেত্রে সে জিতে গেছে, তো সেটা আমাদের জন্য হয়ে যাচ্ছে আনএক্সপেক্টেড উইনার, ঠিক আছে? তো এখানে এটাই আমাদের বেটার হবে না, পিপল হু হাইড দ্য ট্যালেন্টস অ্যান্ড সারপ্রাইজ এভরিওয়ান অথবা আনএক্সপেক্টেড উইনার, সেটাকে আমরা বলে থাকি ডার্ক হর্স। একটা এক্সাম্পল দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে, বলছে শি ইজ এ ডার্ক হর্স, সে হচ্ছে একটা ডার্ক হর্স। আই ডিড নট নিউ, আমি জানতাম না, শি হ্যাড রিটেন এ নোভেল, সে একটা নোভেল লিখেছে আমি সেটা জানতাম না, ঠিক আছে? একটা মেয়ে, সে একটা নোভেল লিখেছে সেটা সে জানতোই না, আমি জানতেই পারিনি, তাই সেই মেয়েটাকে বলা হচ্ছে ডার্ক হর্স। তার মানে তার মধ্যে কিন্তু এবিলিটি আছে, তার মধ্যে কিন্তু হিডেন ট্যালেন্টস আছে, সেটা যেটা মানে সে প্রকাশ করতো না, নিজের মধ্যে কি হিডেন করে রাখতো, তো একদিন সে নোভেল লিখে সকলকে কি করে দিল, সারপ্রাইজ করে দিল, ওকে? নেক্সট আছে হোল্ড ইয়োর হর্সেস, হোল্ড ইয়োর হর্সেস মিনিং কি, হোল্ড ইয়োর হর্সেস মিনিংস হচ্ছে ওয়েট অথবা পেশেন্স, ওকে? তো হোল্ড ইয়োর হর্সেস মিন হোল্ড অন আমরা সাধারণত ব্যবহার করি, তো সেটাই এটাও সহজ বুঝতে বা মনে রাখতে সুবিধা হবে, হোল্ড ইয়োর হর্সেস মিনস ওয়েট অর পেশেন্স। এক্সাম্পলে দেখো, বলছে হোল্ড ইয়োর হর্সেস আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য বস লিভ দ্য অফিস, বলছে বস যতক্ষণ না পর্যন্ত অফিস থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণে হোল্ড ইয়োর হর্সেস মিনস, তুমি ততক্ষণে ওয়েট করো অথবা তুমি ততক্ষণে ধৈর্য ধরো, ঠিক আছে? আশা করছি এটা সহজ ছিল, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ইডিয়মে যাচ্ছি, নেক্সট ইডিয়ম আছে স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ, স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ, এটা একটু ভালো করে বুঝবে তোমরা, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছে স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ, হর্সেস মাউথ মানে হর্সেসের মুখের একেবারে সামনের, স্ট্রেইট মিনস বুঝতেই পারছো, ঠিক আছে? এখানে এখানে দেখো যারা হর্স, যারা এখানে মেনলি বলতে চাচ্ছে যারা হর্সকে খুব কাছাকাছি থাকে না, তারা কিন্তু হর্স সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে, তাই না? যারা হর্সের দেখভাল করে তারা কিন্তু একটা হর্স সম্পর্কে ভালো জানে। তো এখানে মিনিংটা দেখো কী বলছে, বলছে ইনফরমেশান কামিং ফ্রম আ রিলায়েবল অর অথেন্টিক সোর্স, একটা ইনফরমেশান কোনো একটা কাজের একটা ইনফরমেশান, যে ইনফরমেশানটা একদম পুরো অথেন্টিক এবং রিলায়েবল সোর্স থেকে আসে সেটাকে আমরা বলে থাকি স্ট্রেইট ফ্রম দ্য হর্সেস মাউথ। তার মানে কি,
হর্সগুলোকে আমি বললাম না যে যারা কিন্তু হর্সের খুব কাছাকাছি থাকে তারা কিন্তু হর্স সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে, কারণ তারা হচ্ছে রিলায়েবল, ঠিক আছে? আর 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 যারা কিন্তু যে হর্সগুলো রেস করে সেই রেসের আগে কিন্তু হর্সগুলোকে যারা দেখভাল করে তারা কিন্তু হর্স সম্পর্কে ভালো জানে, যারা বরং যারা রেস করে তাদের থেকে, ঠিক আছে? তো সেটাই বলছে, বলছে ইনফরমেশান কামিং ফ্রম আ রিলায়েবল অর অথেন্টিক সোর্স, একটা ইনফরমেশান যেটা কামিং ফ্রম রিলায়েবল অর অথেন্টিক সোর্স থেকে যে ইনফরমেশানটা আসে সেটাকে আমরা বলে থাকি স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ। ওকে, একটা এক্সাম্পল দেখো, বলছে ডোন্ট ওয়ারি ওয়েট, ডোন্ট ওয়ারি ওয়েট টিল দ্য নিউজ কামস স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, মিনস হচ্ছে ডোন্ট ওয়ারি, তুমি বলছে তুমি চিন্তা করো না, ওয়েট করো বরং টিল, যতক্ষণ না পর্যন্ত নিউজ কামস স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, যতক্ষণ না পর্যন্ত নিউজটা অথেন্টিক সোর্স থেকে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করো, ঠিক আছে? তারপরে দেখো বলছে ফ্লগ আর ডেড হর্স, এটাও খুবই একটা সুন্দর ইডিয়াম, এটাও খুব সম্ভবত আমি যে 20 মোস্ট ইম্পর্টেন্ট 20 ইডিয়ামস করেছিলাম সেখানেই ছিল খুব সম্ভবত, আমার যতটুকু মনে পড়ছে। ফ্লগ আর ডেড হর্স, ওকে, ফ্লগ আর ডেড হর্স মিনস হচ্ছে তোমরা দেখো ওয়েস্ট ইউর টাইম অন এনার্জি, ফ্লগ মিনস হচ্ছে ফ্লগ মিন মানে ফ্লগ মিন্স মানে হচ্ছে মারা, ফ্লগ আর ডেড হর্স, একটা ঘোড়া মরে গেছে তাকে যদি আমরা মারি তাহলে কি আমাদের কোনো কাজে আসবে? সে তো না, মানে সেই ঘোড়াটা না বুঝতে পারছে না, তার গায়ে আঘাত অনুভব হচ্ছে, সে কিন্তু শুয়েই থাকছে। তো আমরা যদি একটা মৃত ঘোড়াকে মারি তাহলে কিন্তু সেটা শুধুমাত্র ঘোড়া না, যে কোনো প্রাণী হতে পারে, তাকে আমরা সে মৃত, আমরা যদি তাকে মারি তাকে আমরা ডাকি তো সে কি শুনবে? শুনবে না। তো সেক্ষেত্রে আমরা কী করি? আমরা ওয়েস্ট করি, কী ওয়েস্ট করি? আমাদের সময় ওয়েস্ট করি, আমাদের এনার্জি ওয়েস্ট করি, ঠিক আছে? তো এখানেও তাই ফ্লগ আর ডেড হর্স মানে একটা মৃত ঘোড়াকে মারা, তার মানে কি তুমি ওয়েস্ট ইউর টাইম অর এনার্জি, তুমি নিজের টাইমটাকে অর এনার্জিটাকে ওয়েস্ট করছো। ওকে, এক্সাম্পলে দেখো হি কিপস ট্রাইং টু গেট ইট পাবলিশড, হি কিপস ট্রাইং, সে সবসময় ট্রাই করছে টু গেট ইট পাবলিশড, সে এটাকে পাবলিশ করার জন্য চেষ্টা করছে, বাট আই থিঙ্ক, কিন্তু আমার মনে হয় হি ইজ ফ্লগিং আ ডেড হর্স, কিন্তু আমার মনে হয় সে তার টাইম ওয়েস্ট করছে। ফ্লগিং আ ডেড হর্স মিনস হচ্ছে তার টাইম ওয়েস্ট করা। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা 7 নম্বর এবং আমরা চলে যাচ্ছি 8 নম্বর, যে আমাদের ইডিয়ামসটি আছে এবং এটি আজকের ভিডিওর লাস্ট ইডিয়াম, ইট লাইক আ হর্স, ইট লাইক এ হর্স, ইট মানে খাওয়া তোমরা জানো, এট লাইক আ সরি এট লাইক আ হর্স মিনিংটা কি এট আ লট, এট লাইক আ হর্স মিনস হচ্ছে একটা ঘোড়ার মতো খাওয়া, তার মানে কি বিশাল পরিমাণে খাওয়া, ইট আ লট অথবা ইট টু মাচ, ওকে, বেশি পরিমাণে খাওয়া সেটাকে বলা হয় ইট লাইক আ হর্স। এক্সাম্পলটা দেখো, ইফ ইউ আর ভেরি হাংরি, যদি তুমি খুব ক্ষুধার্ত হও ইউ ক্যান ইট লাইক আ হর্স, তাহলে তুমি ঘোড়ার মতো খেতে পারো, মানে তুমি অনেক পরিমাণে খেতে পারো, ঠিক আছে? তো এই ছিল মেনলি আমাদের আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমরা একটু লাইক করলে কিন্তু আমি ভালোভাবে তোমাদের জন্য ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারবো, তোমরা লাইক না করলে আমি কী করে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি না, ঠিক আছে? তো অবশ্যই একটু লাইক করে দিও একটা, আর আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনবো তাড়াতাড়ি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।